हजरत जायद इब्ने हारिस रदियल्लाहु अन्हु विश्वनबी रहमतुल्लिल आलमीनेर पालक पुत्र मायार नबी विश्वनबी रहमतुल्लिल आलमीन जाके सन्तानेर मतो लालन पालन करेछेन पालक पुत्र आपनारा बुझेन जानेन हजरत जायद इब्ने हारिस रदियल्लाहु अन्हु छिलेन विश्वनबी रहमतुल्लिल आलमीनेर एकजन पालक पुत्र এই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হবেন কিন্তু তার সাথে কোনো সফর সঙ্গী ছিল না তিনি একা মদিনার জন্য রওনা হবেন মদিনায় চলে যাবেন সফর করে হিজরত করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করা শুরু করে দিলেন যখন সফর করতেছেন 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 এমন সময় সামনে দেখেন একজন ব্যক্তি যে ব্যক্তির মাথার ভিতরে লম্বা পাগড়ি গায়ের ভিতরে লম্বা জামা মুখের ভিতরে লম্বা দাড়ি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তিটা সালাম দিয়া বললেন ও যায়েদ আমি আপনাকে চিনি আপনি কোথায় যাচ্ছেন একটু কি আমাকে বলবেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ভাই আমি তো আপনাকে চিনি না আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি ওই ব্যক্তিটা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলেন ও যায়েদ আপনার সাথে তো কোনো সফর সঙ্গী নাই আমি আজকে আপনার সাথে সফর সঙ্গী হতে চাই আমিও মদিনায় হিজরত করে মক্কা থেকে চলে যাচ্ছি সুতরাং আমি আপনার সঙ্গে যেতে চাই যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তিটাই অফার করলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিলেন কোনো চিন্তা করলেন না যায়েদ ভাবতেছে আরে আমার সাথে তো কোনো সফর সঙ্গী নাই আমি একা একজন ব্যক্তি এই ব্যক্তিটা যদি আমার সাথে সফর সঙ্গী হয় তাহলে তো আমার বড় আনন্দ লাগবে গল্প করতে করতে চলে যেতে পারবো কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু জানেন না এই ব্যক্তিটা একজন মুসলমান ছিলেন না বরং মুসলমান নামের মুনাফিক ছিলেন মুসলমান নামের মুনাফিক